প্রতিদিন শূন্য হাতে সৌদি আরব থেকে ফিরছেন শত শত কর্মী বারবার মালিক পরিবর্তন করায় হারাচ্ছেন চাকরি দাবি রিক্রুটিং এজেন্সির তথ্য নেই মন্ত্রীর কাছে বাংলাদেশকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চায় সরকার লন্ডনে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী বিনিয়োগের আহ্বান অস্থির ভোজ্য তেলের বাজার রেকর্ড আমদানির পরও মিল মালিকদের কারসাজি নানা অজুহাতে চার মাসে হাতিয়ে নিয়েছে অন্তত 500 কোটি টাকা আরও দাম বাড়াতে বন্ধ ডেলিভারি 48,000 মেট্রিক টন চাল মজুতের সংরক্ষণাগার হচ্ছে বরিশালে তিন বছর ভালো থাকবে চাল দক্ষিণাঞ্চলের খাদ্য সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার আশা এবং ঝুঁকিপূর্ণ ভবনে একসঙ্গে বেচাকেনাও বসবাস কারওয়ান বাজার সহ পাঁচ মার্কেটের আট ভবন ভেঙে ফেলার নেই উদ্যোগ দুর্ঘটনা ঘটলে দায় এড়ানোর সুযোগ নেই সিটি কর্পোরেশনের দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থবাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার সৌদি আরব থেকে প্রতিদিন শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন শত শত কর্মী সব জেনেই নানা প্রলোভনে চাকরি পরিবর্তন করায় কর্মীরা চাকরি হারাচ্ছেন বলে দাবি রিক্রুটিং এজেন্সি নেতাদের অভিবাসী বিশেষজ্ঞরা বলছেন সাব এজেন্ট ও মধ্যস্বত্বভোগীদের কারণে চাকরি হারাচ্ছেন কর্মীরা এদিকে ভুক্তভোগী কর্মীদের অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রসূন আশিসের রিপোর্ট কাজ করে হইল আমেল মন্দির বিষয় যাইয়া যেন কফিলের কাজ করে বাইরে কাজ করে ধরে ফকিনের মতো চলে আসছে অর্থনৈতিক সচ্ছলতা আর সবাইকে নিয়ে একটু ভালো থাকার আশায় সর্বস্ব বিকিয়ে সাব্বির ও আলীর মতো এমন হাজারো বাংলাদেশি পাড়ি জমান সৌদি আরবে বেতন বোনাস সহ নানা সুবিধা নিয়ে গেলেও চাকরিস্থল পরিবর্তন করায় ধরপাকড়ের শিকার হয়ে খালি হাতে এক কাপড়ে ফিরতে বাধ্য হচ্ছেন তারা বিমানবন্দর ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুসারে প্রতিদিন 200 থেকে 300 কর্মী ফিরছেন সৌদি থেকে আর গত বছর সৌদি ফেরত এই সংখ্যা ছিল প্রায় 70,000 দেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারটিতে বর্তমানে অবস্থান করছেন প্রায় 30 লাখ বাংলাদেশি কিন্তু নানা প্রতারণার শিকার হয়ে দেশে ফেরা কর্মীর কোনো তথ্য নেই সরকার কিংবা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে এজেন্সি নেতাদের দাবি সব জেনে শুনেই দেশটিতে গিয়ে প্রলোভনে পড়ে চাকরি পরিবর্তন করায় কর্মীরা বিপদের মুখে পড়েছেন জেনেও এসকেপ করছে ওখানে যে তাদের আত্মীয়স্বজন আছে তারা তাকে ওখান থেকে নিয়ে যায় যে এখানে তুই 800 রিয়াল বা 1,000 রিয়াল বেতন পাবি এখান থেকে চলে আসলে পরে আমি তোর 1,500 রিয়াল বেতনে একটা চাকরি দিয়ে দেবো আমি তাকে যে কাজে পাঠিয়েছি তার কোনো ব্যত্যয় ঘটে কিংবা সেই কারণে যদি সে ফেরত আসে দায়িত্ব আমাকে নিতে হবে তবে বিশেষজ্ঞরা বলছেন সংশ্লিষ্ট দেশে এজেন্সিগুলোর সাব এজেন্ট এবং মধ্যস্বত্বভোগীদের নানা তৎপরতার শিকার হয়েই চাকুরি হারাচ্ছেন কর্মীরা দায়ী যেই হোক ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ওখানে যাওয়ার পরে সেই কন্ট্রাক্টটা বদল করে নতুন আরেকটা কন্ট্রাক্ট সই করানো হয় এবং সেই কন্ট্রাক্টের ভিত্তিতে বেতন কমে যে কাজ করার কথা সেই কাজও দেয়া হয় না যেখানে এই ধরনের কারণগুলো ঘটছে তাদেরকে দায়বদ্ধ করার শাস্তির আওতায় আনারও প্রয়োজন আছে এক চাকরিতে গেল কিন্তু ওই চাকরি পেল না আমার যেটা মনে হয় তাহলে রিক্রুটিং এজেন্ট ইজ রেসপন্সিবল ট্রাইব্যুনাল বসে বলবো কি আপনার দরখাস্ত দেন বাট এটার রেজাল্টও কিন্তু করতে হবে রিক্রুটিং এজেন্টের থ্রু দিয়ে সচেতনতার অভাবে কর্মীদের অবৈধ হয়ে পড়া ঠেকানোর পাশাপাশি ফিরে আসা কর্মীদের তথ্য সংরক্ষণে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন মন্ত্রী ওয়ার্কাররা যারা ফেরত আসবে ওদের খালি ঢুকে পাসপোর্ট স্ক্যান করে চলে যাবে ইমিগ্রেশনে প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকায় ফিরলেন 136 বাংলাদেশি এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তাজমার মাহমিদ সরাসরি যাচ্ছি তার কাছে যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে থাকা 675 জন বাংলাদেশিদের মধ্যে 136 জনকে বাংলাদেশে আনা সম্ভব হয়েছে এবং আপনারা হয়তো জানেন যে এর আগে পোর্ট সুদান থেকে তাদেরকে সৌদি এয়ারফোর্সের বিমানে করে তাদেরকে জেদ্দায় নেওয়া হয় এবং সৌদি আরবের জেদ্দা থেকে তাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও করে আজকে সকাল 10:30 তারা বাংলাদেশে পৌঁছান এবং এই ফ্লাইটটিতে 136 জন বাংলাদেশি ছিলেন যারা সৌদি সুদানে আসলে যুদ্ধাবস্থায় আটকে
আটকে পড়েছিলেন এবং এখন তাদেরকে স্বাগত জানাতে আমাদের কাছে স্বাগত জানাতে উপস্থিত হচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ বাংলাদেশের যে আইওএম অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন জাতিসংঘের যারা অভিবাসীদের নিয়ে কাজ করেন সেই সংস্থাটির কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আমরা অভিবাসীদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তারা আমাদেরকে বর্ণনা দিচ্ছিলেন যে সেখানে 23 দিন আটকে পড়া অবস্থায় তাদের কতটা খারাপ দুর্বিষহ অবস্থায় তারা ছিলেন এবং সেখানে এখনও খাদ্য সংকট পানি সংকটের মতো সংকটের সংকট সেখানে বিরাজমান আছে যে কারণে কিন্তু আসলে তারা জীবন মরণের শঙ্কায় ছিলেন। এবং তারপরে পোর্ট সুদান থেকে জেদ্দায় যখন তারা ফিরতে পারেন তখন তারা আসলে নিশ্চিন্ত হন যে তাদের জীবন আসলে তখন নিশ্চিন্ত হয়। এর আগ পর্যন্ত পোর্ট সুদানে যখন পর্যন্ত ছিলেন তখন পর্যন্ত কিন্তু আসলে তারা জীবন মরণের শঙ্কায় ছিলেন। এবং এর আগেও আপনারা জানেন যে খার্তুম সুদানের রাজধানী খার্তুম যেখানে আসলে যুদ্ধ পরিস্থিতি সব থেকে খারাপ অবস্থায় এবং যেখানে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনেও গোলাগুলি হচ্ছে এবং এছাড়াও কিন্তু সেখানে হতাহতের সংখ্যাও কিন্তু নেহাতই কম নয়। সেই জায়গায় কিন্তু বেশিরভাগ বাংলাদেশি তারা কাজের জন্য সেখানে অবস্থান করছিলেন এবং সেই অবস্থায় কিন্তু তারা ভয়াবহ দুর্বিষহ অবস্থায় ছিলেন এবং দীর্ঘ সেখানে প্রায় 2 মে পর্যন্ত তারা অবস্থান করছিলেন এবং সেই 2 মের পরে তাদেরকে খার্তুম থেকে 11টি বাসে করে 675 জন বাংলাদেশিকে পোর্ট সুদানে স্থানান্তরিত করা হয় এবং সেই পোর্ট সুদান থেকে তাদেরকে জাহাজে করে জেদ্দায় নেওয়ার কথা ছিল। যদিও জেদ্দায় আসলে সেখানে জেদ্দা থেকে জাহাজে করে আসলে জাহাজ পাওয়া যাচ্ছিল না যাতে করে তাদেরকে সুদান থেকে জেদ্দায় নেওয়া যায়। তারপরে কিন্তু আসলে তাদেরকে সৌদি এয়ারফোর্সের কয়েকটি বিমানে করে তাদেরকে জেদ্দায় নেওয়া হয় এবং জেদ্দায় নেওয়ার পরপরই কিন্তু কোনো বিলম্ব না করে সেখানে বাংলাদেশের যে দূতাবাস আসছে তারা কিন্তু এই 136 জন বাংলাদেশিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে দ্রুত সময় যে ফ্লাইটটি পাওয়া যায় সেই ফ্লাইটটিতে করে কিন্তু তাদেরকে আজকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তারা কিন্তু সকাল 10:30 ঢাকায় সেই ফ্লাইটটি অবতরণ করে এবং তাদেরকে কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থান করছেন। তো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকব। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বাংলাদেশকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চায় সরকার, তাই প্রবাসীদের অংশীদারিত্ব প্রয়োজন। লন্ডনে ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেনে 10 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস, এর মধ্যে একটি বড় অংশ ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতির বিভিন্ন খাতে শক্ত অবস্থান নিয়েছে দেশটিতে। কে কেউ আবার বিনিয়োগ করছেন অন্য দেশেও। লন্ডন সফরে এসে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। 74% ব্যবসায়ী মনে করে বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস ফর ইনভেস্টমেন্ট। বাংলাদেশ হচ্ছে সেই দেশ, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দেশ, যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের এই পার্টনারশিপের ফলে তাদের যে যে দুটো টার্গেট ছিল, আপনার খাদ্য ঘাটতির ক্ষেত্রে আমরা মোটামুটি সেলফ সাফিসিয়েন্ট ফুড, ইলেকট্রিসিটি সব 100% বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেছে, শিক্ষার ক্ষেত্রে, আপনার শিশু মৃত্যু হেলথের ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রেই ইন্ডিকেটরগুলোতে বাংলাদেশ ইজ এ সাকসেস স্টোরি। এদিকে বিভিন্ন দেশের পেশাগত দক্ষ প্রবাসী ডাটাবেজ সংগ্রহ করার চেষ্টা চলছে বলে জানান তিনি। বলেন প্রবাসীরা চাইলে হাইটেক পার্কগুলোর জন্য বিশেষ জোন করা যেতে পারে। সরকার বাংলাদেশকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ইজ এ হাব অফ ইনভেস্টমেন্ট। আমাদের বহু প্রতি বছর প্রায় 20 লক্ষ নতুন ছেলেমেয়েরা জবের জন্য আসতেছে, আমরা তাদের জব ক্রিয়েট করতে চাই। এই জন্য উই ওয়ান্ট টু মেক বাংলাদেশ এ ম্যানুফ্যাকচারিং হাব অফ দ্য ওয়ার্ল্ড। আর আমাদের পটেনশিয়াল আছে। মাননীয় প্রধানমন্ত্রী 100টা স্পেশাল ইকোনমিক জোন এবং 38টি হাইটেক পার্ক, প্রবাসীরা চাইলে আমরা এক একটা এন্টার জোন প্রবাসীদের জন্য অ্যালোকেট করতে পারি। লন্ডনে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাজিদুর রহমান রেনু, উপদেষ্টা শাহাগীর বক্ত ফারুক, সাবেক সভাপতি বশির আহমেদ সহ আরো অনেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দক্ষ প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী থাকে। শোয়েব কবির, সভা সংবাদ, লন্ডন। সুদান থেকে ঢাকায় ফেরা বাংলাদেশিদের বিষয়ে ব্রিফ করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদেরকে নিয়ে আসতে হবে, ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাপানে, আমি সেখানে সাথে সাথে আমার অফিস থেকে ওনাদের সাথে কথা বললাম এবং ওনাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে পিএসও জেনারেল ওয়াকারের সাথে কথা বলে সাথে তো এই সব কিছু কিন্তু আধ ঘন্টার ভিতরে আমাদের এয়ারফোর্স চিফ এখানে আছেন, ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো, ওনার সাথে আলাপ করে এয়ারফোর্স কিন্তু তিনটা প্লেন ইমিডিয়েটলি রেডি করে দিয়েছিল যে আপনারা ওখানে মানুষ রেডি হলেই আমরা কিন্তু প্লেন ছাড়তে পারবো এখান থেকে। যাই হোক, ওখানে অনেকটা হজবড়ল অবস্থা, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি বুঝতেছি কি দ্যাট এই আজকে আসার কথা ছিল 250 জন আর আপনারা আসতে পারছেন 135 জন না 34 জন। এই যে অবস্থা থেকে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে, বিমানের কিন্তু এখানে একটা বিরাট ভূমিকা আছে, ওদেরকেও আমি ধন্যবাদ জানাই। বাট আমার যে আশা ছিল এর মধ্যে আমরা যে প্রথম তালিকা ছিল 500 জনের, তারপর হয়ে গেল 400 জন, এদেরকে সবাইকে যে আমরা ইমিডিয়েটলি আনতে পারিনি এটার জন্য আমি দুঃখিত। বাট আপনারা আশ্বস্ত হতে পারেন যে এদেরকে আমরা অতি সত্বর নিয়ে আসব। কথা হলো, আপনারা কিন্তু সব কিছু হারিয়েছেন, আপনারা কিন্তু দেশকে সব কিছু দিয়েছেন কিন্তু ওখান থেকে একেবারে খালি হাতে এসছেন। আজকে আমরা যা কিছু দেই না কেন, আইওএম আমাদের সাথে আছে, আইওএমের সহযোগিতা না হলে এই কাজটা কিন্তু অত তাড়াতাড়ি হতো না। আজকে আইওএমও কিছু তো আপনাদেরকে আর্থিক সাহায্য দেবে, আর আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের কল্যাণ বোর্ড থেকে আপনাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেব, সবাইকে দেব, যাতে আপনারা এই কয়েকদিন আপনারা চলেন। আর বড় জিনিস যেটা হলো, সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে, বিকজ আমরা এর পরবর্তীতে আপনাদের কী সাহায্য করতে পারি, কীভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা ঠিক করার জন্য আপনাদের নাম ঠিকানা সব কিছু আমাদের প্রয়োজন আছে। তো আমি আপনাদেরকে শুধু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিফ করছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। রেকর্ড পরিমাণ আমদানির পরও শুধুমাত্র মিল মালিকদের কারসাজিতে অস্থির দেশের ভোজ্য তেলের বাজার। গত 4 মাসে নানা অজুহাতে সয়াবিন এবং পাম অয়েল থেকে মিল মালিকেরা অন্তত 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ অবস্থায় মিল মালিকদের চাপের মুখে সরকার লিটার প্রতি 12 টাকা বাড়িয়েছে বলে অভিযোগ ক্যাবের। অভিযোগ উঠেছে আরও দাম বাড়াতে 2 দিন ধরে কয়েকটি মিল তেলের ডেলিভারি বন্ধ রেখেছে। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রামের পতেঙ্গার রুবি সিমেন্ট মোড় হয়ে গুপ্তখাল এবং কর্ণফুলী ডকইয়ার্ড পর্যন্ত পুরো এলাকায় এ ধরনের লাইন ধরে অপেক্ষা করছে শত শত তেলের ট্রাক। প্রতিটি ট্রাক আবার প্লাস্টিকের ড্রাম বোঝায়। মূলত তেলের মিল এবং শোধনাগার থেকে ভোজ্য তেল নেওয়ার অপেক্ষা রয়েছে এসব ট্রাক। গত 2 দিন ধরে রহস্যজনক কারণে মিলগুলি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় ট্রাকের সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ডলার সংকট, তার কোনো প্রতিক্রিয়া পড়েনি দেশের বাজারে ভোজ্য তেলের আমদানির ক্ষেত্রে। প্রতিদিনই আসছে তেলবাহী ওয়েল ট্যাঙ্কার। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে নানা সংকট সত্ত্বেও চলতি বছরের এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশ। আমদানি বাড়ল, বুকিং রেট কমে যাওয়ায় ভোজ্য তেলের ক্ষেত্রে অন্তত 30% কম রাজস্ব পেয়েছে সরকার। ইন্টারন্যাশনাল মার্কেটে বর্তমানে তেলের মূল্য হ্রাস পাওয়ায় গত অর্থ বছরের তুলনায় আমরা 30% কম মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন পাম অয়েল 960 থেকে 970 মার্কিন ডলার এবং সয়াবিন 1080 মার্কিন ডলারে বিক্রি হচ্ছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে ভোজ্য তেলের দাম। বেড়ে টাকা নতুন করে খুঁজছে 400 থেকে 500 টাকা খুঁজতেছে, যার জন্য একটা কেজি প্রতি প্রায় 25 টাকা পড়ে যাবে। কিছু কিছু মিল আমাদেরকে মাল দিচ্ছে না, ওনাদের চাহিদা হচ্ছে বর্ধিত ভ্যাটের টাকা ওনাদেরকে দিতে হবে। তবে সংকট না থাকা সত্ত্বেও সরকারের নতুন করে তেলের দাম নির্ধারণ করে দেওয়াকে মিলগুলোর কারসাজি হিসেবে দেখছে ক্যাব। এখন যে দামটা নির্ধারণ করা হলো সেটার কারণে
সরকার কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব হারাবে এবং একই সাথে আমরা যারা ভোক্তা তাদেরকে অনেক বেশি ব্যয় করতে হবে। বাংলাদেশে বছরে প্রায় 20 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই আমদানি করছে দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান। আর চলতি বছরের 10 মাসে ভোজ্য তেল আমদানি থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে 1,067 কোটি টাকা। দেশের বাজারে এখন ভোজ্য তেলের কোনো সংকট নেই, তারপরও সিন্ডিকেটের কবলে পড়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। অভিযোগ উঠেছে গত 2 মাসে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ভোজ্য তেলের বাজার থেকে হাতিয়ে নিয়েছে অন্তত 500 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। ভোজ্য তেলের আমদানির পাশাপাশি বাজার পরিস্থিতি জানতে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। ভোজ্য তেলের বাজার নিয়ে যে কারসাজি চলছে তাতে কিন্তু প্রতিদিন 50 থেকে 100 কোটি টাকা হাওয়া হয়ে যাচ্ছে, কোনো হিসাব ছাড়াই আসলে বিভিন্ন সিন্ডিকেটগুলো সে টাকা হাতিয়ে নিচ্ছে, এমনটি অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। আমি এখন যেখানে অবস্থান করছি সেটা হলো পতেঙ্গা এলাকা। এখানে বেশ কটি কিন্তু তেল রিফাইনারি রয়েছে যারা তেল পরিশোধন করছে, এই পরিশোধনের তেল পর এই ট্রাকে করে বাজারে চলে যায়, কিন্তু গত 3 থেকে 4 দিন ধরে কোনো তেল ডেলিভারি হচ্ছে না, সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমি যদি বলি পতেঙ্গা এলাকার অর্থাৎ রুবি সিমেন্ট থেকে শুরু করে কর্ণফুলি ডকইয়ার্ড যে পুরো এলাকাটাতে এরকম ট্রাকের সারি, আমি একটি তথ্য বলি, এখানে যে পরিমাণ ট্রাক রয়েছে প্রতিটি ট্রাকে অন্তত 60টি করে ড্রাম রয়েছে, আর প্রতিটি ড্রামে 205 লিটার করে ভোজ্য তেল নেওয়া যায়। শুধু চট্টগ্রাম শহর নয়, চট্টগ্রাম জেলার আশপাশে যে জেলাগুলো রয়েছে সেখানে তেল সরবরাহ করা হয় এইসব শোধনাগারতে, কিন্তু যেহেতু গত 3 থেকে 4 দিন ধরে তেল সরবরাহ বন্ধ সেখানে ট্রাকের সারিগুলো দীর্ঘতর হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে যারা ট্রাক ড্রাইভার তারা আমাদেরকে জানিয়ে, ট্রাক ড্রাইভার এবং হেল্পার তারা হচ্ছে একটা অমানবিক অবস্থা, তারা রয়েছে গরমের মধ্যে, তারা 3 দিন 4 দিন এখানে অপেক্ষা করেছিলেন, এটা দুঃসহ গরম, এটা একটা নরক যন্ত্রণার মতো তাদের কাছে মনে হচ্ছে। আর ব্যবসায়ীরা, আমি সকাল থেকে কথা বলেছিলাম বেশ কজন মাঝারি পর্যায়ে তেল ব্যবসায়ীর সাথে, তারা আমাদেরকে বলেছেন এরকম একটি ট্রাকের ভাড়া কমপক্ষে 2,500 থেকে প্রতিদিন 5,000 টাকা, তাহলে যে গত 3 দিন ধরে এসব ট্রাক এখানে বসে আছে তার ট্রাক ভাড়া তাকে গুনতে হবে, সে ট্রাকের যে ভাড়াটা সেই ট্রাকের ভাড়াটাকে তারা তেল থেকে তুলে নেবে, তারা তার লস দিবে না, সে কারণে কিন্তু তারা দাম ধরে আবারও বাড়বে। অর্থাৎ যে গতকালকে যে ব্যবসায়ী আমাকে বলেছেন সরকার হয়তো প্রতি লিটারে 12 টাকা বাড়িয়েছে, সে 12 টাকা বাড়তি বাজারে যেতে যেতে সেটি 25 টাকা সমপর্যায়ে চলে যাবে। অর্থাৎ যে সিন্ডিকেট কারসাজি, যে মাফিয়া চক্রের কারসাজি, সেটি চলছে চরমভাবে। আমি চট্টগ্রাম কাস্টমসের তথ্যের কথা বলবো, চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার যে ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশ, যার পরিমাণ 2,500,000 মেট্রিক টনের বেশি। আগে সোয়াবিন তেল বেশি আসতো ক্রুড অয়েল, সে ক্রুড অয়েল রিফাইন করা হতো, কিন্তু এখন যেহেতু পাম অয়েল বেশি, শুধুমাত্র এপ্রিল মাসে যদি 1,50,000 মেট্রিক টন পাম অয়েল আসছে, যে পাম রিফাইন ছাড়া কিন্তু বাজারে দেওয়া যাবে, তাহলে সময় ক্ষেপণ করা যায় না, কিন্তু যেহেতু সরকার দাম বাড়িয়েছে সে দাম বাড়ানোর পরও কিন্তু তেলের একটি সংকট সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে আগামী 2 দিন যদি এই অবস্থা চলে তাহলে বৃহত্তর চট্টগ্রামে ভোজ্য তেলের বাজারে একটি তীব্র, শুধু বৃহত্তর চট্টগ্রাম বললে ভুল হবে, ঢাকাও কোনো কোনো মিল তেল সরবরাহ দিচ্ছে না বলেও কিন্তু অভিযোগ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। এর ফলে কিন্তু তেলের দাম যে বাড়া সে সংকটের সৃষ্টি হচ্ছে, তো একদিকে সরকার তেলের দাম বাড়িয়ে দিয়েছে, বাড়ানোর পর যে জটিলতা সৃষ্টি হয়েছে এক্ষেত্রে সাধারণ ব্যবসায়ীরা বলছেন তারা ডিও দিয়েছিলেন আগের দরে, কিন্তু মিল মালিকেরা বলছেন সরকার যে দর নির্ধারণ করেছে সে দরে তাদেরকে ডেলিভারি অর্ডার দিতে হবে, সে ডেলিভারি অর্ডার না দিলে তারা তেল ডেলিভারি দেবে না, সে জটিলতার কারণে গত 3 দিন ধরে ডেলিভারি বন্ধ, বাজারে তেল যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আপনার কী পরিমাণ ট্রাক, শুধু আমি যে সামান্য একটা পয়েন্টে আছি, এরপরে যে কর্ণফুলি যে ডকইয়ার্ড পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু এরকম শত শত ট্রাকের অবস্থান রয়েছে, শত শত ড্রাম নিয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে, কোনো রকম তেল নিতে পারছে না যেহেতু মিল মালিকেরা তেল সরবরাহ করছে না, এর ফলে কিন্তু তেলের দাম বেড়ে যাচ্ছে। আপনারা জানেন রেকর্ড পরিমাণ আমদানি, পর্যাপ্ত পরিমাণ আমদানি, বাজারে কোনো সংকট নেই, তারপরে সরকার তেলের দাম বাড়িয়েছে, শুধুমাত্র যে অভিযোগটি ক্যাপ করছে সেটি হলো মিল মালিকদের কারণে চাপের মুখে গিয়ে সরকার এই তেলের দাম বাড়িয়েছে, সে তেলের দাম বাড়ানোর কারণে কিন্তু যে প্রতিক্রিয়া মার্কেট অথবা সাধারণ মানুষের কাছে পড়ছে তা আরও ব্যাপক আকারে পড়বে যদি এ তেল সরবরাহ বন্ধ রয়েছে। গত 3 দিন ধরে যদি তেল সরবরাহ বন্ধ, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাক ড্রাইভার হেল্পার একটা মানবেতর জীবনযাপন করছে, এ তীব্র গরমের মধ্যে তারা 3 দিন ধরে এখানে অপেক্ষা করতে হচ্ছে, কারণ তেল তারা ডেলিভারি নিয়ে যে বাজারে যাবে সেই সংকট তারা পাচ্ছে না। এখানে একটি কথা বলা হচ্ছে মিল মালিকেরা মূলত যে তেল সরবরাহ বন্ধ রেখেছে সেই তেলের সরবরাহ বন্ধ থাকার কারণে এখন বাজারে একটা সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে যদি যথাযথভাবে তদারকি করা না হয় তাহলে তেলের দাম আরও বাড়বে এমনটি শঙ্কা সৃষ্টি হচ্ছে। তো আমি যে শেষ কথাটি বলবো, রেকর্ড পরিমাণ চলতি
অর্থ বছরে 10 মাসে বাংলাদেশে রেকর্ড পরিমাণ সয়াবিন এবং পামতেল আমদানি হয়েছে এবং একই সাথে চলতি এপ্রিল মাসে আমদানি হয়েছে 2.5 লাখ মেট্রিক টনের বেশি। বাজারে কোনো সংকট নেই, তারপরও দাম বাড়ানো হয়েছে। সিন্ডিকেট ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে তারা এখান থেকে অন্তত 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমনটি অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা। তো এখন পর্যন্ত যেটি হয়েছে, চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে মিল মালিকেরা তেল ডেলিভারি না দেওয়া এরকম তেলের ট্রাক জমে গেছে এবং ট্রাক ড্রাইভার হেল্পাররা মানবেতর জীবন যাপন করে 3 দিন ধরে তীব্র গরমে, এবং আর এর ফলে তেলের দাম বাড়ার শঙ্কা করছেন সাধারণ ব্যবসায়ীরা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে চট্টগ্রাম বন্দর দিয়ে তেল আমদানি সর্বশেষ অবস্থা এবং বাজার পরিস্থিতি সর্বশেষ অবস্থা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা থেকে। দিনাজপুরে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কৃষকরা সরাসরি সরকারি গুদামে ধান নিয়ে আসছেন। সংগ্রহ অভিযানের বিস্তারিত জানাতে সিএসডি খাদ্য গুদামে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছে তার কাছে। গতকাল থেকে দিনাজপুরের আভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং দিনাজপুরেটি গতকাল যদি খাদ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক শাকিল আহমেদ এই সিএসডি খাদ্য গুদামে এটি উদ্বোধন করেছেন। এবার দিনাজপুরে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটি ধান 14,598 মেট্রিক টন, পাশাপাশি চালের 1,35,000 মেট্রিক টন এখানে আপনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জেলা খাদ্য বিভাগ যেটা বলছেন, এখানকার ডিসি ফুড আমাদের কামাল হোসেন, তিনি বলছেন যে গতবার চালের প্রতি কেজি ছিল আপনার 27 টাকা, এবার 30 টাকা করার কারণে কৃষকরা কিন্তু আপনার ধান দিতে এটা আগ্রহী হবে এবং তিনি অত্যন্ত আশাবাদী যে এইবার লক্ষ্য মাত্রা তারা পূরণ করতে সমর্থ হবেন। কিন্তু আমরা কৃষকদের সঙ্গে যেটা কথা বলেছিলাম, গতকাল 2 জন কৃষক এখানে আপনার ধান দিয়েছিলেন, তারা যেটা বলছেন বা আজকেও কৃষকদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তারা যেটা বলছেন যে যেহেতু বাজারে বা হাটে বাজারে আপনার দাম বেশি, সরকার যেটা রেট দিয়েছে পরিবহন খরচ করে সেটা আপনার তাদের জন্য খুব একটা পর্দা পড়ে না। তারা যেটা বারবার বলছিলেন যে দামটা তো সরকার বেঁধে দিয়েছে, সেটি কি তারা যেহেতু কৃষি উপকরণের দাম অনেক বেশি, তাদের উৎপাদন খরচ অনেক বেশি হওয়ার কারণে তারা কিন্তু পোষাতে পারছেন না। এই দামটা যদি আরও বেশি হতো তাহলে তারা হয়তো তারা ধান দিতে আগ্রহী হতেন। আমি যেটা তথ্য নিয়ে জেনেছি, দিনাজপুরে গতবার যেটা আপনার চালের লক্ষ্যমাত্রা পূরণ হলো, ধানের লক্ষ্যমাত্রা কিন্তু সেভাবে পূরণ হয়নি, আর এবার দিনাজপুরে আপনার অনেক বেশি পরিমাণের আপনার ধান উৎপাদন হয়েছে। কৃষকরাও আশাবাদ যে তারা হাটে বাজারে গত মৌসুমে যে ধানের দাম পেয়েছিলেন, বর্তমানে কিন্তু ধান কিন্তু আপনার 1,050 থেকে 1,100 টাকা পর্যন্ত প্রতি মণ তারা বিক্রি করছেন এই অবস্থায়। আর যেহেতু দিনাজপুর অন্য অন্য জেলার তুলনায় এখানে দেরিতে আপনার আবাদ হয় এবং কাটামারি অনেক দেরিতে হয়, এখনও পুরোদমে কিন্তু কাটামারাই শুরু হয় নাই, হয়তো আরও 15-20 দিন পরে দিনাজপুরে আপনার পুরো কাটামারাই শুরু হলে ধানের যেটা আপনার যে সরবরাহ সেটা কিন্তু অনেক বেশি হবে। তো দিনাজপুরের আপনার এই যে সিএসডি খাদ্য গুদামে আমরা দেখছি যে এখানে ধান অনেক কৃষকই দিচ্ছেন, তো আমার কাছ থেকে এখানে ধান সংগ্রহের সর্বশেষ তথ্য এই ছিল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে। 48,000 মেট্রিক টন চাল মজুতের বিশাল আকৃতির সংরক্ষণাগার নির্মাণ করা হচ্ছে বরিশালে। সর্বাধুনিক প্রযুক্তির এই সাইলোতে 3 বছর চাল গুদামজাত থাকলেও গুণগত মান থাকবে অক্ষুণ্ণ। খাদ্য সংকট মোকাবেলায় ও দক্ষিণাঞ্চলের খাদ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। চাল সংরক্ষণে বরিশালে সর্বাধুনিক প্রযুক্তির খাদ্য সংরক্ষণাগার সাইলোর নির্মাণ কাজ চলছে পুরোদমে। 16টি বিন স্থাপন শেষে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে নগরীর 30 গোডাউন এলাকাতে 520% জমিতে 331 কোটি টাকা ব্যয়ে সাইলো নির্মাণ শুরু হয় 2021 সালের জুনে। কীর্তনখোলার পাড়ে যেটি স্থাপনের পাশাপাশি পুরো প্রকল্পের কাজ শেষ হবে চলতি বছরের আগস্টে। এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে, স্ট্রাকচার ওয়াইজ কাজগুলো শেষ হচ্ছে। সাইলোকে সাপোর্ট দেওয়ার জন্য যে অ্যান্সিলারি বিল্ডিংগুলো আছে, ওই অ্যান্সিলারি বিল্ডিংগুলোর ম্যাক্সিমাম কাজ শেষ। 48,000 মেট্রিক টন চাল মজুদ হবে এই সাইলোতে। তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা করায় এর গুণগত মান অক্ষুণ্ণ থাকবে অন্তত 3 বছর। নদী কিংবা সড়কপথে আসা চাল যেটি থেকে সরাসরি কনভেয়ার বেল্টের মাধ্যমে অটোমেশনে মজুদ করা হবে এখানেই। অত্যাধুনিক ব্যাগে প্যাকেট করে খাদ্য মজুদ সহ খাদ্য সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে এই সাইলো। এই অঞ্চলের জন্য এই সাইলো একটা আশীর্বাদ স্বরূপ, কারণ এটার ফলে এখানে যে যত যে স্টোরেজটা বেড়ে যাবে। খাদ্য বিভাগ বলছে এই সাইলোর মাধ্যমে বরিশাল অঞ্চলে খাদ্য সংরক্ষণের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে।
আশা করা যায় যে এটা হলে আমাদের বরিশাল অঞ্চলের অন্তত খাদ্য নিরাপত্তার যে বিষয়টা মজুদটা এটা নিশ্চিত করা সম্ভব হবে। বরিশাল বিভাগের ছয় জেলায় বর্তমানে 46টি এলএসডি গোডাউনের মাধ্যমে 1,00,000 মেট্রিক টন খাদ্য মজুদের ব্যবস্থা রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 14 বছর আগে ঝুঁকিপূর্ণ এবং 4 বছর আগে ঘোষণা করা হয় পরিত্যক্ত, অথচ এখনও বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে ভবন। নড়বড়ে পিলার, ফাটা দেয়াল, পলস্তরে খসে পড়া ছাদের নিচে একদিকে চলছে কেনাবেচা, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেক শ্রমজীবী মানুষ। রাজধানীর কারওয়ান বাজারের কয়েকটি ভবনের বর্তমান অবস্থা ঠিক এমনই। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কারওয়ান বাজার সহ 5টি মার্কেটের 8টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেও মাঠ পর্যায়ে চোখে পড়েনি কোনো কার্যক্রম। এমন অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে সিটি কর্পোরেশনের দায় এড়ানোর সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। সুমন সরকারের ছবিতে রাশেদ বাপির রিপোর্ট। বাঁশ, কাঠ আর টিন দিয়ে নির্মিত ঘরকে কাঁচা বাড়ি বলা হয় এটি অজানা নয় কারোই। তবে রাজধানীর কারওয়ান বাজারের এই ঘরগুলোর ক্ষেত্রে সেই কথাটি হয়তো মোটেই খাটে না, কেননা এখানে ঘরগুলো নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ পাকা দ্বিতল বাড়ির অভ্যন্তরে। এ এক বিচিত্র আবাস, এ এক বিচিত্র জীবনযাপন। কারওয়ান বাজার আরত ভবনের দ্বিতীয় তলায় আবার 3 তলা বিশিষ্ট কাঠের ঘর, প্রতিটি তলায় 8 থেকে 10 জনের বসবাস। সে হিসেবে প্রতি ঘরে থাকেন অন্তত 30 জন, যাদের প্রত্যেকেই কুলি, মজুর কিংবা ভ্রাম্যমান চা পানের দোকানে। এক দ্বিতীয় তলাতেই এমন ঘরের সংখ্যা 100-এরও বেশি। কাঠ আর বাঁশের ফাঁকগুলো এবার নজর দেয়া যাক কয়েক হাজার শ্রমিকের এই আশ্রয়স্থলের মূল কাঠামো পাকা ভবনের দিকে। ঘুমন্ত শ্রমিকের মাথার উপর খসে পড়া পলেস্তরা থেকে বেরিয়ে আছে রড, কোথাও কোথাও ভেঙে পড়ার অপেক্ষায় পলেস্তরা। এ যেন সাক্ষাৎ মৃত্যুফাঁদ, যেন হাতের মুঠোয় জীবন বাজি রেখে বসবাস। মাঝে মধ্যে খুঁড়ি আছে, মাঝে মধ্যে প্লাস্টার করে, মাঝে মধ্যে জড়ি পড়ে, এই রড মশা ভেঙে ধরে মাথায় পড়ে। সেদিন একটা ওই সেদিন পুড়িয়েছে মাথা, ইট পড়ে, কিছু করারও নেই, ভয়ের কারণ হলেও আমাদের থাকতে হয়। কোথাও আবার লোহার খুঁটির মাথায় কাঠ দিয়ে চেষ্টা চলছে খসে পড়া পলেস্তরা ঠেকানোর কাজ। অন্যদিকে পিলারগুলো যেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো ভবনের ইঙ্গিত দেয়। পণ্যের পাইকারি কেনাবেচা চলার নিচতলাও সমান ঝুঁকিপূর্ণ হলেও মানুষের নজর এড়াতে ভাঙাচোরা জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে প্লাস্টারের নিচে। এই বিল্ডিং হয়েছে এরশাদের আমলে, এখনই ভাঙা যাইতে আছে গা। দোতলার ভিতরে এবার কাঠের হলো 1তলা 2তলা 3তলাও করিয়েছে, পাটনাস করি ভাড়া দিতে দৈনিক 50 টাকা। এদিকে কারওয়ান বাজারের 4টি সহ উত্তর সিটির মালিকানাধীন 5টি মার্কেটের 8টি ভবন এক মাসের মধ্যে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও মাঠ পর্যায়ে চোখে পড়েনি কোনো উদ্যোগ, এমনকি এমন সিদ্ধান্তের বিষয়ে অবগত নন ব্যবসায়ীরাও। মিনিস্টার সাহেবকে বলেছি এগুলো ভেঙে ফেলার ছুটবে, যে কোনো সময় দেখবেন যে এক একটা মার্কেট একটা একটা করে এখন শুরু হচ্ছে কাজ। আমরা ইতিমধ্যে লাল সালু দিয়ে ওনাদেরকে সতর্ক করেছি, এক মাস বা 6 মাসের মধ্যে এগুলোকে ভেঙে তা প্রতিস্থাপিত করা যাবে এটা অবাস্তব একটা বিষয়। আমাদেরকে অবশ্যই এখানে যারা থাকেন, ভবন যদি ভেঙেই ফেলতে হয় তাদের সাথে একটা যৌথ পরিকল্পনা বা কর্মসূচি তৈরি করতে হবে, আর যদি তা না হয় এটি অবশ্যই প্রহসনে পরিণত হবে। এর আগে 2009 সালে কারওয়ান বাজার সহ কয়েকটি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বুয়েটের বিশেষজ্ঞ দল। 2009 থেকে 2023 দেখতে দেখতে সময় গড়িয়েছে অনেক, তবু এখনও বাস্তবায়ন হয়নি জনমানুষের নিরাপত্তা, বরং শ্রমিক ও ক্রেতাদের ঝুঁকিতে রেখে প্রতিবারই জয়ী হয়েছেন প্রভাবশালীরা। বঙ্গবাজার এবং নিউ সুপার মার্কেটের ভয়াবহ দুর্ঘটনার পর এখন নতুনের সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হয় সেটি দেখার বিষয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটিএ। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিমুলিয়া ঘাটে 58টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এখানকার 29% জমির উপর যে শিমুলিয়া ঘাট, সেই ঘাটের মধ্যে বিআইডব্লিউটিএ বলছেন যে অবৈধ স্থাপনা করা হয়েছিল, সেই স্থাপনাকে ঘুরিয়ে দিয়ে তারা কিন্তু এখন বেষ্টনী তৈরি করবার জন্য এখানে পাকা দেয়াল তৈরি করছে। এবং এখানে কিন্তু বিআইডব্লিউটিএর যে ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তারা তারা এখানে উপস্থিত থেকে কিন্তু দিয়ে একের পর এক স্থাপনা ভেঙে দিচ্ছেন। এবং আপনারা দেখছেন যে একেবারে পদ্মা তীরে যে পদ্মা রেস্তোরাঁ ছিল সেটিও কিন্তু এখন গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশে কিন্তু নিউ মোল্লা হোটেল ছিল, যেখানে ইলিশের একেবারে রাত দিন মেলা বসত, এখানে বিভিন্ন অঞ্চল থেকে ইলিশের স্বাদ গ্রহণ করতে আসতেন, সেগুলো কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই হোটেল মালিকগুলো বলছেন যে এই জমির তাদের নিজস্ব মালিকানা, এবং সঠিক মাপজোপ না করে তাদের
কোনো রকম নোটিশ দিয়েই এই স্থাপনা ভাঙা হয়েছে। অন্যদিকে কিন্তু বিআইডব্লিউটিএ এর যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা বলছেন তারা একেবারে সময় মতো তাদেরকে বারবার সতর্ক করেছেন এবং এখানে যে তাদের এই পুরো জমির যে ডিমার্কেশন লাইন রয়েছে সেই লাইন ধরেই কিন্তু তারা ভেঙেছেন এবং সঠিক জায়গায় তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন বলে বলেছেন। এবং এখানে কিন্তু স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও রয়েছেন, তারা বলছেন যে এই যে বিআইডব্লিউটিএ যে পুরো যে ঘাটটি রয়েছে এই ঘাট কিন্তু একটি বন্দর এলাকা এবং এই এলাকায় নতুনভাবে তাদের কিন্তু নানা রকম পরিকল্পনা রয়েছে, সেই কারণেই তারা বলছেন যে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা না হলে এখানকার পুরো জমি নিয়ে চ্যালেঞ্জ তৈরি হবে এবং এখানকার পরিবেশ সুরক্ষা করবার জন্য কিন্তু তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। এবং একেবারে হিলসা প্রজেক্টের পাশ দিয়ে যে অ্যাপ্রোচ সড়কটি রয়েছে সেই অ্যাপ্রোচ সড়ক থেকে শুরু করে কিন্তু তারা এই ঘাট পর্যন্ত যে পুরো এলাকা সেই এলাকা জুড়ে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। এবং তারা বলছেন অভিযানের মধ্য দিয়ে কিন্তু পুরো এলাকাকে তারা অবৈধ স্থাপনা মুক্ত ঘোষণা করতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাটের অবৈধ স্থাপনার সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে। সাভারের আশুলিয়ায় চালু হলো দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ শোরুম তামিম ইলেকট্রনিক্স। এই অঞ্চলের গ্রাহকরা এখন সহজেই পাবেন মেড ইন বাংলাদেশ খ্যাত মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন সরঞ্জাম সাশ্রয়ী দামে। কিনতে পারবেন আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট নন ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনিং মেশিন জেনারেটর, ফ্যানসহ নানা ধরনের ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। শনিবার আশুলের কাঠগড়া বাজারে মার্সেলের নতুন শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির। মার্সেলের পৃষ্ঠপোষকতায় তমিজ উদ্দিন সরকার পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা ভেজালমুক্ত খাদ্য চাই শীর্ষক সংগঠনের আয়োজনে সচেতনতামূলক কর্মসূচি পালন করেন। ছোট্ট ছোট্ট প্রতিবাদ দেখবেন একদিন সারা বাংলাদেশে। দেশ কি আমাদের মা, আমাদের মাকে আমরা যেভাবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিদিন শূন্য হাতে সৌদি আরব থেকে ফিরছেন শত শত কর্মী, বারবার মালিক পরিবর্তন করায় হারাচ্ছেন চাকরি, দাবি রিক্রুটিং এজেন্সির, তথ্য নেই মন্ত্রীর কাছে। বাংলাদেশকে বিশ্বে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চায় সরকার, লন্ডনে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী, বিনিয়োগের আহ্বান। এবং অস্থির ভোজ্য তেলের বাজার, রেকর্ড আমদানির পরও মিল মালিকদের কারসাজি, নানা অজুহাতে চার মাসে হাতিয়ে নিয়েছে অন্তত 500 কোটি টাকা, আরও দাম বাড়াতে বন্ধ ডেলিভারি। এ ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।